বন্ধ হয়েছে পাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হলে জাতীয় গ্রিডে অন্তত 1200 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা রয়েছে। এতে দেশে ভয় ভয় লোডশেডিং দেখা দিতে পারে। সংশ্লিষ্টরা জানান, মূলত ডলার সংকটে বিদেশ থেকে কয়লা আনা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বাকিতে কয়লা এনে বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখা হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির দেনা প্রায় $36 কোটি। এই বকেয়া পরিশোধ না করলে নতুন করে কয়লা আনা সম্ভব হবে না। কিন্তু বিদ্যুতের উৎপাদন সেই তুলনায় নাই বাড়ায় লোডশেডিং ক্রমে বাড়ছে। আগে রাজধানী ঢাকায় লোডশেডিং তেমন না হলেও এখন বিভিন্ন এলাকায় 4-5 বার করে 5-7 ঘন্টা বিদ্যুৎ থাকে না। 3 বছর ধরে পায়রা থেকে বিদ্যুৎ আসছে, এটি একদিনের জন্য বন্ধ হয়নি। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে বন্ধ হয়ে গেলেও উৎপাদন অনেক কমে যাবে। এটি বন্ধ হলে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় পার্থক্য তৈরি হবে, এতে লোডশেডিং বাড়তে পারে। এমনিতে গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র চালানো যাচ্ছে না। পায়রা বিদ্যুৎ কেন্দ্র সূত্র বলেছে, কয়লা আসতে অন্তত 25 দিন সময় লাগতে পারে। সেই হিসেবে জুনের শেষ সপ্তাহে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। কয়লা উৎপাদনের ঋণপত্র খোলা হয়েছে। দেশের প্রায় সব গ্রামে বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB দিনে চাহিদার তুলনায় 30% কম বিদ্যুৎ পাচ্ছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চাহিদার অর্ধেকে নেমে এসেছে। এতে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে 10 ঘন্টারও বেশি। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, দেশে ডলার সংকটের কারণে জ্বালানি সাশ্রয় গত বছর জুলাইয়ের পরিকল্পিত লোডশেডিং শুরু করে সরকার। শীত শুরুর পর কিছুটা স্বস্তি আসে, এখন লোডশেডিং হচ্ছে গত বছরের চেয়েও বেশি। এবার স্বস্তি আনতে পারে বৃষ্টি। রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডিসকো ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি DPDC, এই দুই সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বেশিরভাগ এলাকায় দিনে অন্তত 3 বার করে লোডশেডিং হয়েছে। দুটি সংস্থা মিলে ঘন্টায় লোডশেডিং করেছে 600 মেগাওয়াটের মতো। দুটোই পরিস্থিতি সহনীয় আসবে বলে আশ্বস্ত করেছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাহরিয়ার শিশির, ঢাকা।